আসসালামু আলাইকুম, দিস ইজ লাবু। স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটারকে কিভাবে পুরোপুরি রিফ্রেশ করবেন মাত্র এক ক্লিকেই। পুরো কম্পিউটারটা রিফ্রেশ করার জন্যে কি করা যায়, তো সেক্ষেত্রে আমরা একটা রিফ্রেশ ইয়া তৈরি করব। দেখেন, আমরা প্রথমে উইন্ডোজে যাব। উইন্ডোজে গিয়ে নোটপ্যাড বের করার পরে এখানে কিছু টাইপ করব। দেখেন, সেজন্য প্রথমে লিখব ইকো অফ, তারপর কিবোর্ডে ইন্টারফেস করব। নিচে এসে লিখব সিডি স্ল্যাশ, লেখার পর আবারও ইন্টারফেস করব। তারপরে লিখব TRW, আবারও ইন্টারফেস করব। তারপরে আমার কম্পিউটারের যে ড্রাইভগুলো আছে দেখে নেব একটু, আমার কম্পিউটারে কয়টা ড্রাইভ আছে। আপনাদের কম্পিউটারে যে কয়টা ড্রাইভ আছে আপনারা ওই কয়টা দেখেন। আমার 1, 2, 3, 4, আমার এখানে 4টা ড্রাইভ আছে। আপনাদের কম্পিউটারে যে কয়টা ড্রাইভ আছে আপনারা দেখে নেবেন। কম্পিউটারের ড্রাইভগুলো CDEF, আমার এখানে 4টা ড্রাইভ আছে। তাই প্রথমে সি লিখে স্ল্যাশ, আবারও ইন্টার দিয়ে টি লিখব, TRW3, তারপরে আবারও ইন্টার দেব, আবারও টি লিখে স্ল্যাশ, আবারও ইন্টার দেব, তারপর আবারও ট্রি লিখব। ট্রি লেখার পরে আবারও ইন্টার দিয়ে ই লিখে স্ল্যাশ, তারপরে আবারও ইন্টার দেব, ইন্টার দিয়ে আবারও ট্রি লিখে আবারও ইন্টার দেব, ইন্টার দিয়ে এফ লিখে এফ স্ল্যাশ, তারপর আবারও ইন্টার দেব দিয়ে TRW। দেখেন, আমার কম্পিউটারে 4টা ড্রাইভ CDEF, তাই আমি 4টা লিখেছি। এরপরে যদি আপনাদের কম্পিউটারে আরও ড্রাইভ থাকে আপনারা এভাবে লিখতে থাকবেন, Drive/3, ইন্টার দিয়ে Drive/3। এখান থেকে আপনারা ফাইল অপশন থেকে জিনিসটা সেভ দিতে হবে, ফাইল থেকে সেভ অপশন আমি ডেস্কটপে সেভ করব। এখান থেকে আপনার এখানে লিখতে হবে যে কোনো নাম দিয়ে দিবেন, আর আমি প্রিফেস দিলাম, আপনারা যে কোনো নাম দিতে পারেন। দেওয়ার পরে নামের পরে .dat, কোনো স্পেস দেওয়া যাবে না, যে কোনো নাম দিয়ে .dat, নাম যেটাই সে দিতে পারেন, কিন্তু লিখে .dat লিখে জাস্ট সেভ দেবেন। দেখেন, সেভ দেওয়ার সাথে সাথে আপনার ডেস্কটপে আইকনটা চলে আসবে। দেখেন, আমার এখানে চলে আসছে। তো এটা চলে আসার পরে, চলে আসলে আপনারা দেখেন এখানে ক্লিক করবেন, কিছুক্ষণের মধ্যে আপনার পুরো কম্পিউটারটি রিফ্রেশ হয়ে যাবে, সমস্ত ড্রাইভ এক ক্লিকেই রিফ্রেশ হয়ে যাবে। আর প্রয়োজন নেই, এটা কেটে দিবেন। দেখেন, আপনার কম্পিউটারে একটু বেশি ভারী হলে বেশি সময় লাগতে পারে, তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, আপনার কম্পিউটারের স্পিডের উপর এটা নির্ভর করতেছে। দেখেন, জাস্ট একটা ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, আপনার কম্পিউটারের সবগুলো ড্রাইভ চেক হয়ে যাবে এবং রিফ্রেশ হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক, মাত্র এক ক্লিকে আপনার কম্পিউটারটা কিভাবে সহজে রিফ্রেশ করা যায় সেই নিয়ে আজকের এই টপিকটা ছিল। তো এই নিয়ে আরও যদি কোনো দরকার পড়ে বা কম্পিউটার রিফ্রেশ নিয়ে দ্রুত স্পিডের জন্য যদি কোনো দরকার পড়ে জানাবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।